চিত্তরঞ্জনে আরো বেশ কিছু জায়গা আমি শুট করেছি, দেখো খুব ভালো লাগবে। হাই, হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে সোমবার, সোমবার দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর ভোলে বাবার পুজো করবো বা করি, আমি সব থেকে বেশি পুজো করি শিবে। তো শুরু করে দিলাম ব্লগটা, বৃষ্টি হচ্ছে কখনো, বৃষ্টি আবার থেমে যাচ্ছে, এখন যেমন থেমে আছে বৃষ্টিটা, তবে রাতেও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো বেশ। দেখা যাক, কোথাও যদি বেরোতে পারি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। তো এখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। টাটা বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। চিত্তরঞ্জনের একদম শেষ প্রান্তে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের একদম টপে রয়েছে শিব মন্দির। মন্দিরটা পুরোটাই শ্বেত পাথরের তৈরি, আর মন্দিরে ওঠার জন্য রয়েছে প্রচুর সিঁড়ি, দুদিকে রেলিং করা রয়েছে, আর এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠছি আমরা। সামনে আমার বান্ধবীও উঠছে। মন্দিরটা অপূর্ব অপূর্ব সুন্দর, তাই আজ তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। মন্দিরটার চারিপাশে পুরো পাহাড়, মাঝখানে একটা পাহাড়ের উপরে চূড়ায় একদম মন্দিরটা রয়েছে। তো চলো ওপরে যাওয়া যাক, মন্দিরের উপরে গিয়ে দেখো যে মন্দিরটা কতটা সুন্দর। আর যেহেতু শ্রাবণ মাসের আজ প্রথম দিন, তাই আমরা দুজনে এসেছি শিব মন্দিরে। মন্দিরটা আজ থেকে বহু বছর আগে স্থাপিত হয়েছে আর কি, এবং বেশ প্রচলিত একটা জায়গা, মানে ভীষণ পপুলার একটা জায়গা। আর চারিপাশে দেখো ঘন জঙ্গল একদম, আর পুরো বর্ষাকাল তো পুরো গ্রিন হয়ে রয়েছে। তো চলো উপরে ওঠা যাক, মন্দিরের সামনেটায় গিয়ে দেখো তোমরা কতটা ভালো লাগছে। একদম সামনেই রয়েছে লেখা শ্রী শ্রী শিব মন্দির, 1985 এটা স্থাপিত হয়। আর পুরো মন্দিরটা বললামই পুরো শ্বেত পাথরের তৈরি, সামনে রয়েছে কালো পাথরের একটা নন্দীগাই, নন্দীগাইটা ভীষণ সুন্দর। কথিত আছে যে এই নন্দীগায়ের কানে যদি কানে কানে কিছু কথা বলা হয়, এমনের ইচ্ছা প্রকাশ করা হয়, তাহলে সেই ইচ্ছা পূরণ হয় আর কি। তো এটা কথিত রয়েছে, এর মধ্যে সত্যতা কতটা সেটা ঠিক জানা নেই। যাই হোক, দেখো সিনিক বিউটিটা, চারিদিকে পুরো মনে হচ্ছে আকাশের সাথে একদম মিশে গেছে এই চারিপাশটা, মানে আসলে অনেকখানি উপরে, তো তাই মেঘটা মনে হচ্ছে একদম কাছে চলে এসেছে। ঢুকলাম মন্দিরের ভেতরে, এই যে ছোট একটা শিবলিঙ্গ, আর তার মাথার উপরে তামার সাপ, এখানে একটি মেয়ে মানে মন্ত্রোচ্চারণ করে শিব পুজো করছে, আর এদিকে রয়েছে ধূপকাঠি আর কি লাগানোর জায়গা, নিচে প্রদীপ জ্বলছে। আর সব মিলিয়ে মন্দিরটা সত্যি অসাধারণ, মানে ভীষণ শান্তি লাগছিল যখন ভেতরে বসেছিলাম। দুজনে বেরিয়ে আসলাম একটু বাইরে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এসে ক্যামেরায় তোমাদেরকে হাই বলছি। দেখো আজকে একটা নতুন আরও একটা মন্দিরে নিয়ে এসেছি। আসলে চিত্তরঞ্জনে প্রচুর সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে, সিনিক বিউটি ভীষণ সুন্দর, তার সাথে রয়েছে বিভিন্ন ভীষণ বড় বড় মন্দির, তার মধ্যে অনেকগুলো মন্দির তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের এই বিশেষ জায়গায় নিয়ে আসলাম তোমাদের। মন্দিরে ঢুকতেই রাইট সাইডে রয়েছে তোমার আরও একটা ছোট মন্দির, চলো ভেতরে ঢোকা যাক। এখানে কেউ একজন পুজো করছে, এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, দেখাই তোমাদেরকে। এপাশে হনুমান চল্লিশা লেখা রয়েছে, পুরো শ্রীরাম লেখা রয়েছে, আর দেখো বজরংবলী, কী সুন্দর লাগছে দেখতে। দেখো এটাও পুরোটাই পাথরের,
এখানে যা দেখবে সবটাই পুরো টোটাল মূর্তি ও পাথরের, পুরো মন্দিরটাই শ্বেত পাথরের। ভীষণ সুন্দর জায়গাটা, ওই যে বললাম না একটা শান্তির জায়গা। তো আসলাম মন্দিরে ঢুকতে ঠিক লেফট সাইডে, মানে ওপরে উঠতে লেফট সাইডে আরও একটা মন্দির। চলো ভেতরটা দেখাই, যদিও গেটটা তালাবন্ধ করা রয়েছে সেই জন্য ভেতরটা তো ঢুকে দেখাতে পারলাম না, চেষ্টা করছি বাইরে থেকেই দেখানোর। ভেতরের দুটো পাথরের রাধা এবং কৃষ্ণ রয়েছে। সুন্দর জায়গাটা, বেশ সুন্দর সব মিলিয়ে, অপূর্ব দৃশ্যটা, অপূর্ব সুন্দর। আর দেখো ভীষণ হাওয়া দিচ্ছে, উপরে যত এসছি গরমটা বুঝতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখো চারিদিক পুরো গ্রিন হয়ে আছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। তাই আজ দেখাতে চলে আসলাম তোমাদের এই বিশেষ দিনটিতে শিব মন্দিরটা। দাঁড়িয়ে আছি এখানে মন্দিরের ভেতরে, মন তো চাইছে না মন্দির থেকে বেরিয়ে যাই, তবু বন্ধুরা বেরোতে তো হবেই। প্রায় ঘন্টা দেড়েক আমরা এখানে বসেছিলাম দুজনে, মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। সাথে রোদটাও ছিল প্রচুর, কিন্তু রোদ এতটা বেশি হলেও ঠান্ডাটা ছিল আর কি, হয়তো বা পাথরের পুরোটা বলে সেই ঠান্ডাটা আমরা ফিল করছিলাম, গরম লাগছিল না আর কি। আর বাজছিল পেছনে পুরো গান আর কি। যাই হোক দেখো তোমরা। ভেরি গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, ব্লগটা শেষ করব, তোমাদের সাথে একটু কথা বলে শেষ করব। এবং খুব ইন্টারেস্টিং ব্লগ আগামী তিন চারটে তোমরা দেখো পরপর, বেশ কয়েকটা ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্য। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিওর। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থেকো। আর আজকে এটুকুই থাক, টাটা।